ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? 124 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। আল্লাহ যখন তার রব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, বিকালিমাত অনেকগুলো পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বললেন, ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে সমগ্র মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। বড় পরীক্ষা দিয়েছেন, বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নমরুদের সাথে সংগ্রাম, এটা একটা বড় পরীক্ষা ছিল। দ্বিতীয়ত তারকা পূজারীদের সাথে সংগ্রাম, তারপরে মূর্তি ভাঙ্গার সংগ্রাম, আগুনে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিসসালামকে। কি কারণে? যখন মেলায় গেলেন না, উল্টা কি করলেন? তাল্লাহিলা আকিদান্না আসনামাকুম। 56 নম্বর আয়াত খুলুন। আল্লাহর কসম করে বলছি, তোমাদের এই দেবদেবীগুলোকে, মূর্তিগুলোকে আমি ভেঙ্গে চুরমার করে দেব। ফাজালাকুম জুদাদা ইল্লা কাবীরাল্লাহুম। সবগুলোকে ভেঙ্গে দিলেন, বড়টাকে রেখে দিলেন ওর কাঁধে কুঠার রেখে চলে গেলেন, যেন বুঝে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, যখন কাক গলায় তোলা হলো, উফফিল্লাকুম আলিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ওখানে দাঁড়িয়েও বলছেন যে তোমাদেরকেও ধিক এবং তোমরা যার ইবাদত করো আল্লাহ ব্যতীত তাদেরকেও ধিক। আমরা এরকম অবস্থায় কাক গলায় উপস্থিত হলে এত বড় হক কথা বলতে পারবো না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন নমরুদের সামনে, অসম্ভব। তখন তারা কি বলল? যে তোমরা দেবদেবীদেরকে সম্মান করো আর ইব্রাহিমকে শাস্তি দাও। আগুনের কুণ্ডলী জ্বালানো হলো বিশাল জায়গা, দুই হাত বেঁধে ফেলে দেওয়া যখন হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম এতটাই ইমানের তেজদীপ্ত ছিলেন যে জিবরিল আমিন এসে বলছেন, আলাকালি হাজা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, লা, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল। সহিহ বুখারী হাদিস। এই কথা বলে জিবরিল আমিনের চেহারা ছিল তখন এতটা বড়, বিশাল, এক ঝাপটায় জিবরিল আমিনের আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক ঝাপটায়, পাখার ঝাপটায় এই পৃথিবীর মতো হাজারো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, আল্লাহ এত শক্তিশালী করেছেন। মাথা আসমানে, জমিনে পা, এইরকম দৃশ্য নিয়ে বলেছেন, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, লা, তোমার সাহায্যে কি হবে? তোমার সাহায্য সসীম, কিন্তু আল্লাহর সাহায্য কি? অসীম। লা, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল। ফেলে দেওয়া হলো আগুনের মধ্যে। শুধু এই কথার দৃঢ়তার কারণে আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন থাম, ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হলো, যেখানে হওয়ার দরকার ছিল পুড়ে সারকার, সেখানে পুরো আগুনের কারখানা ফুলের বাগানে পরিণত হলো। আগার পয়দা গো হাম্মে ইব্রাহিম গাইমা পয়দা আকর শক্তি হাই। ডক্টর ইকবাল তিনি বলছেন, আগার পয়দা গো হাম্মে ইব্রাহিম গাইমা পয়দা আকর শক্তি হাই গুলিস্তা পয়দা। যদি আমাদের মধ্যে ইব্রাহিমের ইমানি চেতনা থাকে, তাহলে আগুনের কারখানা যেমন ফুলের বাগানে পরিণত হয়েছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশটা, উপমহাদেশটা একদিন ইসলামে পরিণত হবে।
কিন্তু আমাদের মধ্যে সেই চেতনা নাই কি কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাস করলেন এরপরে বাপের সাথে পরীক্ষা বাপ ছিল ধর্মীয় নেতা নমরুদের স্বরাষ্ট্র মন্ত্রী বাপকে গিয়ে বলছেন চেতনা কি এরপরেও তাওহীদের দাওয়াত ছাড়েননি দিতেই আছেন তাওহীদের দাওয়াত বাপকে বলছেন ইয়া আবাতি লিমা তাআবুদু মা লা ইসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা আব্বা আপনি কিসের ইবাদত করেন যে কানে শুনে না চোখে দেখে না উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আবার বলছেন চারবার ইয়া আবাতি ইন্নি কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়্যা আব্বা আমার কাছে যে ইলম এসেছে ওহী এসেছে আপনার কাছে আসেনি আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে জান্নাতের পথ দেখাব বাপকে বলছে আবার বলছে ইয়া আবাতি কি সম্মানের আদরের দরদের ডাক মর্যাদার ডাক ইয়া আবাতি হে আব্বা লা তাহবুদি শয়তান ইন্না শয়তানা কানা রহমানে আসিয়া আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না শয়তান রহমানের বড় অবাধ্য নাফরমান তার ইবাদত করবেন না আবার বলছেন ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান ফাতাকুনা লিশ্শাইতানি ওয়ালিয়্যা আব্বা আমি খুব ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে অতঃপর শয়তানি বন্ধু হয়ে যাবে অতএব বিরত হন এত সুন্দর ডাকার পরে ধর্মীয় মাবুত তো যার কারণে এই কথাগুলো কানেই আসেনি ইব্রাহিম আলাইহিসসালাম এত সম্মানের সাথে বলছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি পরে বলছে ক্বালা রাগিবুন আনতানা আন ইহদিয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি আমার দেবদেবীগুলোকে মূর্তিগুলোকে ভৎসনা করছো মুখ ফিরিয়ে নিচ্ছ লাইল্লাম তান্তাহি তুমি যদি তোমার মুখ বন্ধ না করো লা আরজুমান্না পাথর দ্বারা তোমার মাথা গুড়িয়ে দিব ওয়াহজুরনি বালিয়া দূর হও তুমি আমার পরিবার থাকতে পারবে না নমরুদের সাথে টিকতে পারলেন না তারকা পূজারের সাথে টিকতে পারলেন না চন্দ্র পূজারের টিকতে পারলেন না সূর্য পূজারের সাথে টিকতে পারলেন না এরপরে নিজ ঘর বাপের কাছ থেকে বিতাড়িত হলেন কিন্তু আপোষ করেননি বলছেন বেরিয়ে যাওয়ার সময় বলছেন ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়াকাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা পিছনে ফিরে তাকাচ্ছেন আর চলে যাচ্ছেন তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা এক আল্লাহ তাওহীদকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কোনো আপোষ নেই চলে গেলেন এরপরে ভীত হননি পরিবেশ উল্টা হয়ে গেছে আল্লাহর অনেক শুকরিয়া পৃথিবীতে এখন মুসলিমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত মিলে চলছে আলহামদুলিল্লাহ তারই রেখে যাওয়া তারই প্রতিষ্ঠিত কাবা এই কাবাকে লক্ষ্য করে কাবাকে কিবলা হিসাবে পুরো মুসলিম বিশ্বের মুসলিমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকে বিশ্বের সবচেয়ে বড় মহাসম্মেলন প্রতি বছর কাবাকে কেন্দ্র করেই হয় সাফা মারওয়া তারই স্ত্রীর স্মৃতি আপনি কতটা নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 3,500 বছর আগে থেকে কাবা ঘর এই স্মৃতি বহন করে আসছে আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসূলের বাপ পিতা এখন কত সম্মানী ব্যক্তি তাকেই সম্মান করে মুসলিম উম্মা কিন্তু কোথায় চলে গেছে নমরুদ কোথায় চলে গেছে আজর আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন কিয়ামতের মাঠেও সম্মানিত করবেন এইজন্য কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রথম কাপড় পরানো হবে দুইটার ব্যাখ্যা এসেছে হাদিসে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই কি কাপড় পরানো হবে মর্যাদা কার বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো উলঙ্গ করাই হবে না। আল্লাহু তিনি কাপড় পরা অবস্থায় থাকবেন, কিন্তু নতুন করে পরানো হবে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে। মর্যাদার শেষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন 3050 নম্বর হাদিস, 3350 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাপের কাছে গিয়ে বলবে ইয়া আবাতি, আবার বলছে আব্বা, আলাম আকুল লাকালাম তাসিন লাকা ইব্রাহিম ওয়ালা ওয়াজহি আজাব কতরা ওয়া গবরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপের সাথে সাক্ষাৎ করবেন, তখন বাপের চেহারা মলিন, ধুলা মাখানো, এরপরে বলবেন আব্বা আপনাকে কি আমি বলেছি না, বলিনি আমি, আপনি আমার অবাধ্যতা করবেন না, আমি আপনার, আপনি আমার নাফরমানি করবেন না। এই কথা বলা মাত্র আজর পট করে বলবে ফলিয়মলা আসিকা, বেটা আজকে যা বলবে সব মানব, আজকের নাফরমানি করবো না। এই আমাদের মাঠ এটাই। এই কথা শোনার পরে আল্লাহর কাছে আবেদন করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ হে রব আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না। ফা আইয়ু খিদগিন আখদা মিন আবিল আবআদ, বাপকে যেভাবে অপমান করা হচ্ছে এর চেয়ে বড় অপমান ছেলের জন্য কি আছে? আবেদনটা দেখছেন কি চমৎকার, এইভাবে বলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নি হারামতুল জান্নাতা লিল কাফিরিন, ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণ করতে পারলাম না, কারণ আমি কাফের মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। ফায়ুকালু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, বলা হবে দেখো তো তোমার দুই পায়ের নিচে কি, ফারাগা বিদীখিন মুলতাতিখিন, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকায় দেখবেন একটা বানরের মতো পশু, বানর চিনেন তো, বানরের মতো পশু, ওকে এত অপমান করা হয়েছে, এই গোবরে কাদাই ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, স্বেচ্ছাতে একটা পশু। ফায়ু খদবি কয়েমিহি ফায়ুল কফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন এই বানরটাকে চার পা করে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। নমরুদকে কিন্তু বানর করা হবে না, হাদিসে নাই, ফেরাউন এত বড় শয়তান কিন্তু কিয়ামতের মধ্যে বানর করা হবে না। কারুন, হামান এত বড় শয়তান, আবু জাহাল এত বড় শয়তান, এদেরকে বানর করা হবে না, কিন্তু আজরকে বানরে পরিণত করে চার পা করে জাহান্নামে ফেলা হবে। তার মৌলিক কারণ ধর্মের নাম করে, ধর্মের নাম করে, ধর্মের লেবাস পরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে, নিজের ছেলের দাওয়াতকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। কঠিন একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান এখনো আছে, কিয়ামতের মাঠেও থাকবে, কিন্তু কাফের মুশরিকরা ধরাশায়ী হয়েছে হবে। আজও সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উব্বা, সাইবা চিরদিনের জন্য অপমানিত। এরা সবাই ধর্মের নাম করে ব্যবসা করেছে, করেনি? আবু জাহাল কত বড় ভণ্ড, প্রতারক, বকধর্মিক, কাবা ঘরে গেলাপ ধরে গিয়ে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কুন্না হাক্কান ফানসুরনা ওয়াইন কানা মুহাম্মাদুন হাক্কান ফানসুরহু, কাবা ঘরে গেলাপ ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ যদি মোহাম্মদ হক হয়ে থাকে তো মোহাম্মদকে সাহায্য করো, আর আমরা যদি হক হয়ে থাকি তাহলে আমাদেরকে সাহায্য করো। বলেন তো আবু জাহাল জানতো না যে আমরা বাটপা, জানতো না, ও রাজনৈতিক নেতা, কিন্তু কাবা ঘরের গেলাপ ধরার কি দরকারটা? এটা জাতিকে বোঝানো যে আমরা সবচেয়ে ধর্মভীরু, কিন্তু জানতো আবু জাহাল গোপনে কুরআন তেলা শুনতো না কেন? ঠিক যুগে যুগে, এজন্য কাজী নজরুলের বক্তব্য, আমি যে চির অজে ও ঝোটা কারণের নিগুড় আমারে করিতে পারিনি জয়, করম রোধ কত ফেরাউন কত সাদ্দাদ কারণ, আসিয়াছে মোর চলাপথে হইয়া বাধা দারুণ, পড়ি নাই আমি নমরুদি হতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে, সাদ্দাদরে মাথা বালিতে মিশে শেষে নমরুদ ছেড়ে পড়েছে ভয় যার, আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলো সবে উচ্চ কণ্ঠে না রায় তাকবীর। এটা কাজী নজরুলের কথা,
মুসলিমরা কখনো ফেরাউনের কাছে দুর্বল হয় না, আযরের কাছে দুর্বল হয় না, কারুনের কাছে দুর্বল হয় না, মুসলিমরা কেবল দুর্বল আল্লাহর কাছে, মাথা নত করে কেবল আল্লাহর সামনে। যেদিন তাওহীদের এই আপনারা এই ইতিহাস জানেন, কুরবানির কত ইতিহাস, কাজী নজরুলের কবিতা এটা, ওরে হত্যানয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, প্রাণী কুরবানি করেছে ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা বলছে একই দিনে কোটি কোটি প্রাণীকে হত্যা করা ইচ্ছে অবিচার আর কি আছে, তিনি কি বলেছিলেন, ওরে হত্যানয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আগের অংশটুকু ভুলে যাচ্ছে, এই এই চেতনা দ্বারাই উপমহাদেশ একদিন বিজিত হবে, ইহুদি খ্রিস্টানরা একদিন চলে যাবে, এটাই চেতনা ছিল। আজকের প্রেক্ষাপটে আমরা কুরবানি থেকে শিক্ষা অর্জন করব এই মর্মে যে আমাদের মধ্যে যেন কোনো রকমের শিরিকের বীজ যেন না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে মুওয়াহ্হিদ হিসাবে তাওহীদপন্থী হিসাবে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কেন একটু, কারণ শিরিক মিশ্রিত থাকলে আর ধর্মীয় মাবুদকে যদি আমি আল্লাহ বলে গ্রহণ করে থাকি তাহলে আমার মধ্যে তাওহীদ থাকলো না। আল্লাহ কি বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই যারা ঈমান এনেছে, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে তারা মুশরিক। আল্লাহ কি ভুল বললেন এটা, নাউজুবিল্লাহ, এটা আল্লাহর কথা, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই যারা ঈমান এনেছে তারা মুশরিক, এটা আল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ। ঈমান আর সত্তা মুশরিক কেন, আমি সালাত আদায় করি সিয়াম পালন করি আবার মুশরিক বলছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি মিশ্রিত করে ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয় সে আর মুমিন থাকে না, সে কি হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এই জন্য যারা মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, তাবিজ পূজা, ধর্মীয় মাবুদের পূজার সাথে জড়িত, তাদেরকে কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা উচিত, কারণ সেখানে ঈমান থাকে না, ইসলাম থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আর যাদেরকে আমরা পূজা করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছেন এটা, আল্লাহ বলেছেন 168 নম্বর আয়াত, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওরাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, কাল কিয়ামতের মাঠে এই সমস্ত ধর্মীয় মাবুদ থেকে এই মুরিদদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, ওরা অবুল আযাব শাস্তি প্রত্যক্ষ করবে। قال الذين اتبعوا لو ان لنا كره فنتبرأ منهم كما تبرأوا منا, ওরা বলবে আল্লাহ তুমি যদি আমাদের দুনিয়াতে যাওয়ার সুযোগ দিতে তাহলে আজকে কিয়ামতের মাঠে আমাদের ফেলে তারা যেমন চলে গেল দুনিয়াতে গিয়ে তাদেরকে বর্জন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসরাতিন আলাইহিম, কিয়ামতের মাঠে অধিকাংশ মানুষই আক্ষেপ করবে যারা পূজা করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।